বন্ধুরা, আজ তোমাদের এমন কিছু কথা শোনাবো যা শুনে তোমরা অবাক হবে। আজ থেকে কত বছর আগে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলে গেছেন কলিকাল কেমন হবে। তো চলো শুনে নিই সেই গল্প কথা। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি এবং পাণ্ডবগণের মহাপ্রস্থানের পর শুরু হয় কলিযুগ। এখনও এই কলিযুগ চলছে। শাস্ত্রীয় মতে কলিযুগের শেষে আবার শুরু হবে সত্যযুগ। কিন্তু আজ আমার আলোচ্য বিষয় কলিযুগকে নিয়ে। পাণ্ডবরা কলিযুগের আবির্ভাবের কথা শুনে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই কলিযুগ কী ধরনের হবে, কী প্রকৃতির হবে। একথা শুনে এবং তাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে এলেন একটি গভীর জঙ্গলে এবং বললেন, তোমরা পাঁচজন জঙ্গলের পাঁচ দিকে যাও। পাঁচটি ভিন্ন পথে পঞ্চপাণ্ডবকে যেতে বললেন শ্রীকৃষ্ণ এবং এও বললেন যে যাওয়ার পথে প্রথম যে দৃশ্য দেখবে তাই এসে আমার কাছে বর্ণনা করবে। কৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডব পাঁচটি ভিন্ন পথে যাত্রা শুরু করলেন। প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে এবং তাকে জানালেন যে পথের মধ্যে প্রথম তিনি দুই শুঁড়ওয়ালা হাতিকে একটি জলাশয়ে জল নিয়ে খেলতে দেখেছেন। এমন দুই শুঁড় হাতির অর্থ কী তা তিনি জানতে চাইলেন। উত্তরে শ্রীকৃষ্ণ জানালেন, কলিযুগে মানুষ কেমনি দুই শুঁড়ওয়ালা হাতির মতোই মনে হবে, অর্থাৎ তাদের মন ও মুখ কখনোই এক হবে না। তারা স্বভাবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মের মধ্যে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিল থাকবে না। এরপর ভীম ফিরে এলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন যে তিনি অদ্ভুত এক দৃশ্য দেখলেন। একটি গরু তার ছোট্ট বাছুরকে স্নেহে চেটে যাচ্ছে, কিন্তু এত পরিমাণে আদরে স্নেহে চেটে যাচ্ছে যে বাছুরটির চামড়া উঠে রক্ত বের হচ্ছে। এর অর্থ কী? শ্রীকৃষ্ণ জানালেন, কলিযুগে পিতা মাতা তাদের সন্তান স্নেহে প্রায় অন্ধ হয়ে উঠবেন এবং তাদের মাত্রাতিরিক্ত ভালোবাসা সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। এর কারণে সন্তানেরা বিচার বুদ্ধিহীন এবং পরনির্ভরশীল হয়ে উঠবে, যা আগামী দিনে বাবা মাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত করবে। এরপর ফিরে এলেন অর্জুন। তিনি জানালেন যে তিনি এক বিশালাকার শকুন দেখেছেন এবং তার বড় দুটি ডানায় বেদ লেখা আছে, অথচ শকুনটি নর মাংস খাচ্ছে। এই দৃশ্য অর্জুনকে মর্মাহত করে এবং বিস্ময়ের সাথে তিনি জানতে চাইলেন এর অর্থ কী। এর উত্তরে শ্রীকৃষ্ণ জানালেন, কলিযুগে বেশিরভাগ সাধকেরাই ভণ্ড প্রকৃতির হবেন, অর্থাৎ যারা জ্ঞান ও ধর্মের কথা বলবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের মতো। ওপরে জ্ঞান ও ধর্মের বর্ম পরিহিত মানুষগুলো আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট ও শয়তান। এরপর ফিরে এলেন নকুল। তিনি বললেন, পর্বতের উপর থেকে এক বিশালাকার পাথর খণ্ডকে সব কিছুকে তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে গড়িয়ে পড়তে দেখেছেন তিনি। কোনো বৃক্ষ তাকে আটকাতে পারছে না, অথচ কিছুক্ষণ পর একটি গুল্ম অর্থাৎ একটি ছোট্ট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এর অর্থ কী প্রভু? শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে সমস্ত সমাজকে। কিন্তু কেউ যদি আমার শরণাপন্ন হয়, সামান্য গুল্ম সম ন্যূনতম যদি কেউ আমার ভজনা করে, তবে আমি তার পাপ নাশ করব। এরপর সহদেব ফিরে এসে জানালেন তার অভিজ্ঞতার কথা।
তিনি বললেন, জঙ্গলের মধ্যে অনেকগুলি কুয়ো, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় গভীরতম যে কুয়োটি সেটির মধ্যেও জল নেই। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগে সব থেকে অর্থবান ধনী লোকেরা এই সমাজের সব থেকে বেশি শোষণ করবে। যারা নীচ, বিনোদন, কাম তৃষ্ণা মেটানোর জন্য যাবতীয় খারাপ কাজ করবে, নেশায় বুঁদ থাকবে, কিন্তু সমাজের হত দরিদ্র গরিব মানুষদের জন্য এরা কিচ্ছু করবে না, শুধুমাত্র অত্যাচার ও শোষণের মাত্রাই বেড়ে যাবে এই গরিব মানুষগুলির ওপর। অর্থাৎ গরিবদের অবহেলা আর নিষ্পেষণই কলিতে হবে প্রবল, আর ধনীরা হারাবে তাদের মনুষ্যত্ববোধ। অর্থাৎ বড় কুয়ো যেমন থেকেও অকেজো, তেমন ধনী লোকেরা গরিবদের সাহায্য না করায় অকেজো। বর্তমান কলিযুগ সম্পর্কে যে ব্যাখ্যা শ্রীকৃষ্ণ করে গেছেন তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, সে কথা আমরা দেখলেই বুঝতে পারছি। তাই এর থেকে নিজেকে বাঁচানোর একটাই পথ, ঈশ্বর স্মরণ, নাম ও ভজন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পকথা নিশ্চয়ই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো। আজ তাহলে আসি, ভালো থেকো সবাই, ধন্যবাদ।